সো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌভিক আর তোমরা দেখছো এসসি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা একটা মিউজিক্যাল বেল বানিয়ে দেখাবো যেটা ডিসি ভোল্টে চলবে। সো ফ্রেন্ডস, ভিডিও আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইলেকট্রনিক্স রিলেটেড নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমি আনতেই থাকি। সো ফ্রেন্ডস, দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, তোমরা যারা জানো না যে ব্রেডবোর্ড কী করে কানেকশন করতে হয়, তাদের জন্য আমি উপরে আই বাটনে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি একটা ভিডিওর। এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও কীরকমভাবে ব্রেডবোর্ডে কানেকশন করতে হয়। ফ্রেন্ডস, প্রথমে আমরা এই 5 ভোল্টের বাজারটা নিয়েই নেবো। ফ্রেন্ডস, বাজারটা আমরা ঠিক এই জায়গাটা বসিয়ে দেবো, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস? দেখো ফ্রেন্ডস, এই জায়গাটা বসিয়ে দিলাম। এবার ফ্রেন্ডস, আমাদের জাম্পার ওয়্যার দুটো নিয়ে নিতে হবে। আর ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এটা হলো বাজারের পজিটিভ আর এটা হলো নেগেটিভ। সো ফ্রেন্ডস, বাজারের পজিটিভটা যেখানে কানেক্ট করেছি ঠিক সেই লাইন বরাবর এইখানে আমাদের একটা জাম্পার ওয়্যার কানেক্ট করে দিতে হবে। দেখো ফ্রেন্ডস, এরমভাবে। আর ফ্রেন্ডস, বাজারের যেটা নেগেটিভ আছে সেই লাইন বরাবর আমাদেরকে এখানে একটা জাম্পার ওয়্যার কানেক্ট করে দিতে হবে, এরমভাবে। ফ্রেন্ডস, এবার আমাদের UM66 আইসিটা নিয়ে নিতে হবে। এটার পিন লেআউটটা তোমাদেরকে বলে দিচ্ছি। ফ্রেন্ডস, এটা হলো আমাদের গ্রাউন্ডের পিন, এটা আমাদের পজিটিভ, আর ফ্রেন্ডস এটা আউটপুট। সো ফ্রেন্ডস, যেটা গ্রাউন্ডের পিন আছে সেটা আমাদের বাজারের পজিটিভের সাথে কানেক্ট করে দিতে হবে। ফ্রেন্ডস, আইসির আউটপুট পিনের সাথে আমাদের বাজারের নেগেটিভ পিনটা কানেক্ট করে দিতে হবে। সো দেখো ফ্রেন্ডস, আমি কানেক্ট করে দিয়েছি। ফ্রেন্ডস, এবার এটাতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা এখানে একটা 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। সো ফ্রেন্ডস, আমাদের ব্যাটারি পজিটিভটা এই আইসির যে মিডিল পিনটা ঠিক এই জায়গাটা আমাদের কানেক্ট করে দিতে হবে আইসির পজিটিভটা। দেখো ফ্রেন্ডস, আর ফ্রেন্ডস, আইসির নেগেটিভটা আমাদেরকে আইসির ফার্স্ট পিন মানে আমাদের গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দিতে হবে। সো ফ্রেন্ডস, আমি কানেক্ট করে দিচ্ছি। সো দেখো ফ্রেন্ডস, আমি কানেক্ট করে দিচ্ছি আর আমাদের মিউজিক্যাল বেলটা বাজা কিন্তু শুরু করে দিয়েছে, কারণ আমরা এখানে কোনো সুইচ সিস্টেম লাগাইনি। তো ফ্রেন্ডস, তোমরা এখানে সুইচও লাগাতে পারো, খুব সুন্দর প্রজেক্টটা। দেখো ফ্রেন্ডস, কাজ করছে এটা। সো দেখো ফ্রেন্ডস, আমরা যে এটা তুলে নিচ্ছি নেগেটিভ কানেকশানটা, আমাদের কিন্তু অফ হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, আবার কানেক্ট করলে বাজার শুরু করবে। ফ্রেন্ডস, তোমরা যারা শেষ পর্যন্ত আজকে আমি ভিডিওটা দেখেছো তাদের নিশ্চয় ভিডিও আইডিয়াটা খুব ভালো লেগেছে। যাদের ভিডিও আইডিয়াটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিও রিলেটেড তোমাদের কোনো কোয়ারি বা কোনো প্রশ্ন থাকলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। সো গুড বাই।